ইসরায়েল বিরোধী হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধে ছাড় দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরান। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডে বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন এই হত্যার প্রতিশোধে ছাড় দেওয়া হবে না। শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল এবং বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান এই নেতা নিহত হওয়ার পর শনিবার একথা বলেন তিনি। হাসান নাসরুল্লাহকে শহীদ উপাধি দিয়ে খামেনি বলেন তার চিন্তাধারা এবং দেখে যাওয়া পথ অটুট থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে তিনি বলেন হাসান নাসরুল্লাহ একক কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন পথ এবং একটি চিন্তাধারা, এই পথ অব্যাহত থাকবে, শহীদের রক্তের প্রতিশোধে ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের ঘটনায় ইরানের 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে প্রতিরোধ যোদ্ধারা, যার সামনে থাকবে হিজবুল্লাহ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানও এক বিবৃতিতে বলেছেন হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ড প্রতিরোধ যোদ্ধাদের আরও শক্তিশালী করবে। আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলায় নির্দেশ নিউইয়র্ক থেকে জারি করা হয়েছে। হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ড আমেরিকার ভূমিকা অস্বীকার করা যায় না। শুক্রবার বৈরুতে দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে হামলায় তিনি নিহত হন। তাকে হত্যা করায় ইসরায়েলি দাবির কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহর পক্ষ থেকেও মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। শনিবার বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। একই সঙ্গে গাজা এবং ফিলিস্তিনের সমর্থন এবং লেবানন ও এর জনগণের সুরক্ষায় লড়াই অব্যাহত থাকবে। 1992 সাল থেকে হিজবুল্লাহ প্রধান হিসেবে ছিলেন নাসরুল্লাহ। তিনি একটি মিলিশিয়া বাহিনী থেকে হিজবুল্লাহকে বিশ্বের সবথেকে শক্তিশালী বেসরকারি সামরিক বাহিনীতে পরিণত করেছেন। ইরানের রেভলিউশনারি বাহিনী সাজে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিশাল বিশাল অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা বেশিরভাগই ভূগর্ভে লুকিয়ে রাখা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তাদের বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর নাসরুল্লাহ মৃত্যু ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই হিজবুল্লাহ আল মান্নার টিভিতে পবিত্র কুরআনের বাণী সম্প্রচার শুরু করে। হিজবুল্লাহ বিবৃতিতে নাসরুল্লাহকে প্রতিরোধের কথা, ধার্মিক বান্দা, মহান, অমর শহীদ, মুজাহিদিন, বিশ্বাসী এসব উল্লেখ করে বলা হয়ে তিনি মহান স্রষ্টার সান্নিধ্যের মধ্যে চলে গেছেন। তিনি প্রায় 30 বছর ধরে হিজবুল্লাহকে বিজয় থেকে বিজয় দিকে নিয়ে গেছেন। বিবৃতিতে সমগ্র মুসলিম জাতি সব মুক্ত এবং নির্যাতিত জনগণের পক্ষ থেকে তার সম্মানিত এবং ধৈর্যশীল পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানায় হাসান নাসরুল্লাহকে টার্গেট করে চালানো হামলায় হিজবুল্লাহ সাউদার্ন ফ্রন্ট কমান্ডার এবং কয়েকজন সিনিয়র নেতা নিহত হয়েছেন। আইটিএফ বলছে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয়। এই জায়গাটি হিজবুল্লাহ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ইসরায়েলি বাহিনী বেশ কয়েকদিন ধরে লেবাননের বিভিন্ন জায়গায় ক্রমাগত হামলা চালাচ্ছে, এতে শত শত লোক নিহত হয়েছে। ইসরায়েলে পুরোদমে হামলা শুরুর সপ্তাহখানেক আগে লেবাননে পেজার ওয়াকিটকি সহ নানা ধরনের তারহীন যন্ত্রে বিস্ফোরণ ঘটানো হয়। হিজবুল্লাহ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের একের পর এক হামলায় মধ্যপ্রাচ্য বর্ধনের উত্তেজনা তৈরি করেছে। এর মাধ্যমে তাদের মূল পৃষ্ঠপোষক ইরানকে উস্কে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম পরিচিত এবং সবথেকে প্রভাবশালী ব্যক্তিত্ব। ইসরায়েলের হাতে নিহত হওয়ার আশঙ্কায় বছর পর বছর ধরে তাকে জনসম্মুখে দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের পাশাপাশি মুসলিম বিশ্বে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। হাসান নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের পাশাপাশি ইরাক এবং ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণে সহায়তা করছে। ইসরায়েলে ব্যাপক ক্ষতি এবং দুর্ভোগ ঘটাতে সক্ষম হিজবুল্লাহ। বিবিসি বলছে যুদ্ধক্ষেত্রে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তেমন না থাকলেও গত 24 ঘন্টায় উত্তেজনা নাটকীয়ভাবে বেড়েছে। এখন থেকে সিরিয়া, ইরাক এবং ইয়েমেনে ইরান সমর্থিত মিলিশিয়াদের বৃহত্তম সম্পৃক্ততা দেখবে বিশ্ব। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে হিজবুল্লাহ একের পর এক ধাক্কা খাচ্ছে, কারণ একাধিক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এছাড়াও পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে তাদের যোগাযোগ ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে।
সেই সঙ্গে বিমান হামলা চালিয়ে তাদের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। হাসান নাসুল্লাহর হত্যার ঘটনা দ্রুত সময়ের মধ্যে সংগঠনটি তাদের রাজনৈতিক এবং সামরিক কৌশলে পরিবর্তন আনতে পারে। তবে কট্টর ইসরায়েল বিরোধী সংগঠনটি হঠাৎ হাল ছেড়ে দেবে এবং ইসরায়েল দর্শকদের শান্তি প্রতিষ্ঠা করতে চাইবে এমন যা মনে করা বোকামি। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে, হাজার হাজার যোদ্ধা রয়েছে তাদের, যাতে সিরিয়ায় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, সুতরাং তারা এই প্রতিশোধ অবশ্যই নেবে। তাদের রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, লক্ষ্যবস্তু ভেদ করা মহানাস্ত্র, যেগুলো দিয়ে তারা তেল আবিব এবং অন্যান্য শহরে হামলা চালাতে পারবে। দ্রুত সময়ের মধ্যেই তারা ইসরায়েলের বিরুদ্ধে এগুলো ব্যবহার করবে। যদি হিজবুল্লাহর এমন হামলায় ইসরায়েলের ব্যাপক নিহতের ঘটনা ঘটে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে ইসরায়েলও মারাত্মকভাবে লেবাননে হামলা চালাবে, যা ইরান পর্যন্ত বিস্তৃত হতে পারে। হিজবুল্লাহর মতো ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সিরিয়াও ইরাকে আরও একটি দল রয়েছে, যারা ইসরায়েল এবং আমেরিকার স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহ হত্যা প্রতিশোধ কীভাবে নেওয়া যায় সে বিষয়ে আলোচনার জন্য রুদ্ধতার অধিবেশন করছে ইরানের সংসদ। অধিবেশনে ইরানের আইন প্রণেতারা এই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করেন। ইরানের সিনিয়র আইন প্রণেতা আহমেদ নাদেরি মেহে নিউজ এজেন্সিকে বলছে, হাসান নাসুল্লাহ এবং অন্যান্য প্রতিরোধ কমান্ডারদের হত্যা মাত্রা তদন্তের জন্য সংসদের রুদ্ধতার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, আইন প্রণেতারা ইহুদিবাদী শাসকদের প্রতিক্রিয়া জানানোর পরামর্শ দেন, কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন। মেহে নিউজ জানায়, ইরানের সংসদ দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা SNSC-র কাছে প্রতিশোধের উপায় প্রস্তাবগুলো উপস্থাপন করবে। সিকিউরিটি কাউন্সিল ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক পদক্ষেপ বেছে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবে। প্রিয় দর্শক, ইরান ঠিক কী ধরনের প্রতিশোধ নিতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।